তালেবান বিশ্ববাসীর কাছে খুবই পরিচিত একটি শব্দ। ১৯৮৯ সালে সোভিয়েত তথা রাশিয়ান সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করার পরে দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এমত অবস্থায় দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে সৃষ্টি হয় নতুন একটি সংগঠন যার নাম তালেবান। আর আজকের ভিডিওতে থাকছে তালেবান কারা, এরা কি চায়, কিভাবে বা এদের সৃষ্টি হলো। আর তালেবান সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্বাগতম আপনাকে ৩০৩ এর আরও একটি নতুন এপিসোডে। আফগানিস্তানের দীর্ঘ ১০ বছরের সোভিয়েত দখলদারির অবসান ঘটে ১৯৮৯ সালে। এ সময় তারা আফগানিস্তানের ক্ষমতায় বসিয়ে দিয়ে যায় ডক্টর নাজিবুল্লাহকে। কিন্তু সোভিয়েত সৈন্যরা দেশ ত্যাগ করার পরে তাদের সমর্থিত ডক্টর নাজিবুল্লাহ মাত্র ৩ বছর ক্ষমতায় থাকতে পারে। নাজিবুল্লাহর পতন হলে দেশব্যাপী শুরু হয়ে যায় ভয়ঙ্কর রকমের গৃহযুদ্ধ। প্রাণ হারায় প্রায় ৩৫,০০০ সাধারণ জনগণ। আফগানিস্তানের এই সংকটময় মুহূর্তে দেশের শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মোল্লা ওমরের নেতৃত্বে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করে যার নাম দেওয়া হয় তালেবান, যার অর্থ জ্ঞান তলবকারী। আফগানিস্তানে সোভিয়েত তথা রাশিয়ার প্রভাব কমাতে তালেবানকে ব্যাপক আকারে সাহায্য সহযোগিতা করতে থাকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শুরুতে তালেবান যুদ্ধবিধ্বস্ত দেশের লুটতরাজ, অরাজকতা এবং দুর্নীতির বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ কমিটি নামে যাত্রা শুরু করে। কিন্তু ব্যাপক আকারে পাকিস্তান এবং আমেরিকার সহযোগিতার ফলে অল্প কিছুদিনের মধ্যেই তাদের প্রভাব ছড়িয়ে পড়ে। গৃহযুদ্ধ কবলিত দেশটির জনগণ সাদরে গ্রহণ করে তালেবানের এই প্রভাবকে। মূলত নাজিবুল্লাহ সরকারের পতনের পর ক্ষমতা দখল করে বোরহানউদ্দিন রব্বানি, তিনিও ছিলেন রাশিয়া সমর্থিত। এর ফলে গুলবুদ্দিন হেকমতাই সহ আরও অনেক মুজাহিদিন গোষ্ঠী বোরহানউদ্দিনের বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলেই গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এ সময় আফগানিস্তানের বিভিন্ন এলাকা এসব মুজাহিদিন গোষ্ঠী দখলও করে নেয়। ১৯৯৪ সালে তালেবান আত্মপ্রকাশ করার পরে এরা দখলকৃত দেশ পুনরুদ্ধারের কাজে নামে। শুরুতেই তালেবান গুলবুদ্দিন হেকমতাইয়ের বাহিনীকে পরাস্ত করে পুনরুদ্ধার করে দখলকৃত কান্দাহার। গুলবুদ্দিনের বাহিনীকে পরাস্ত করার পরেই তালেবানের আত্মবিশ্বাস বেড়ে যায় বহুগুণে। ধীরে ধীরে এগোতে থাকে রাজধানী কাবুলের দিকে। অতঃপর ক্ষমতাধর বোরহানউদ্দিন রব্বানির বাহিনীকেও পরাজিত করে পুনরুদ্ধার করতে সক্ষম হয় রাজধানী কাবুল। ১৯৯৬ সাল নাগাদ আফগানিস্তানের প্রায় ৯০% এলাকায় তালেবানের দখলে চলে আসে। এরপর শুরু হয় আফগানিস্তানে তালেবানের শাসন। তালেবানের এই উত্থানের পেছনে প্রধান কারণ ছিল আমেরিকা এবং পাকিস্তানের সহযোগিতা। তালেবান ক্ষমতায় আসার পরে শুরুতেই রাশিয়া সমর্থিত ডক্টর নাজিবুল্লাহর মৃত্যুদণ্ড কার্যকর করে। দেশে প্রতিষ্ঠা করে শরিয়া আইন। চুরি, ব্যভিচার, দুর্নীতি সবকিছুর বিচার করা হয় শরিয়া আইনে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাকে তারা বাধ্যতামূলক করে। নারীদের পর্দার ব্যাপারে কঠোর আইন জারি করা হয়। টিয়া পাখি পালন, প্রকাশ্যে ধূমপান, গান বাজনা, সিনেমা সহ অনেক কিছু নিষিদ্ধ করে দেয় তালেবান। তবে তালেবানের পতনের প্রধান কারণ ছিল বেশ কয়েকটি। আমেরিকা শুরু থেকে তালেবানকে সাহায্য সহযোগিতা করলেও ক্ষমতায় আসার পর তালেবানকে স্বীকৃতি না দিয়ে উল্টো বিরোধিতা করে, কারণ তালেবানের শরিয়া আইন আমেরিকার পছন্দ ছিল না। মার্কিন সমর্থন হারানোর পর পশ্চিমা সব দেশের সাথেই তালেবানের সম্পর্ক খারাপ হয়ে ওঠে। ফলে বহির্বিশ্ব থেকে আফগানিস্তানে সাহায্য সহযোগিতার পরিমাণ কমতে থাকে। দেশে বেকারত্ব, দারিদ্রতা বেড়ে যায়। দেশ ধাবিত হয় অর্থনৈতিক মন্দার দিকে। পাশাপাশি পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচার ছিল তালেবান পতনের অন্যতম কারণ। তালেবানকে জঙ্গি সংগঠন কিংবা অন্যান্য জঙ্গি সংগঠনের সাথে তালেবানের যোগাযোগ আছে বলে প্রচার করতে থাকে পশ্চিমা মিডিয়াগুলো। তবে আসল ধাক্কাটি আসে ২০০১ সালে। প্রেসিডেন্ট বুশের প্রশাসন টুইন টাওয়ারে হামলার দায় আল কায়দার পাশাপাশি তালেবানের উপরেও চাপিয়ে দেয়। ফলে তালেবানের বিরুদ্ধে আমেরিকা সামরিক অভিযান পরিচালনা করে। আর এতেই আফগানিস্তানে তালেবান সরকারের আনুষ্ঠানিক পতন ঘটে। কিন্তু ২০০১ সালে শুরু হওয়া সেই সামরিক অভিযান বিগত ২০ বছর চললেও তালেবান নির্মূল করতে সক্ষম হয়নি মার্কিন বাহিনী, যার ফলে ২০২১ সালে মার্কিন বাহিনীও হাল ছেড়ে আফগানিস্তান ত্যাগ করে। বর্তমানে তালেবানের উদ্দেশ্য আফগানিস্তানে পুনরায় তারা সরকার গঠন করতে চায়। আর এজন্যই আমেরিকা সমর্থিত বর্তমান আফগান সরকারের সাথে তাদের বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে এবং বর্তমানে প্রায় অর্ধেকের বেশি এলাকা তালেবান পুনরায় দখল করে নিয়েছে।